আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বড় বড় ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চাই, কিন্তু মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে 1 GB বা তার উপরে যদি বড় ফাইল হয়, ভিডিও ফাইল, সেগুলো আমরা পাঠাতে পারি না, এতে খুব সমস্যায় পড়তে হয়। তো আমি আজ আপনাদের দেখা কীভাবে এই ধরনের বড় ফাইলকে গুগল ড্রাইভের মাধ্যমে সহজে ট্রান্সফার করা যায়। এর জন্য প্রথমে আপনি যে ভিডিওটি পাঠাতে চান, প্রথমে আপনাকে সেই ভিডিওটি বের করতে হবে। যেমন আমি প্রথমে সেই ভিডিওটি সিলেক্ট করলাম, যেমন আমার ডাউনলোড অপশন থেকে আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, এই গানটি আমি সিলেক্ট করলাম। বা যত বড় হোক, 1 GB, 2 GB বা 1.5 GB নিশ্চিন্তে পাঠাতে পারবেন। তো এখানে ঠিক শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ড্রাইভ, সেভ টু ড্রাইভ, ঠিক এখানে ক্লিক করুন। সেভ টু ড্রাইভ ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে পারবেন, যেহেতু নাম লেখা আছে জাতীয় সঙ্গীত, তা আমি আর নতুন করে নাম দিলাম না। আপনারা আপনাদের সুবিধা মতন নাম দিয়ে রাখবেন, যাতে সহজেই ড্রাইভে খুঁজে পান। এরপরে সেভ এখানে ক্লিক করুন। জাস্ট ক্লিক করার পর দেখুন এখানে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হলো কিনা এটা কীভাবে বুঝবেন? এই জন্য আপনি ড্রাইভে চলে যাবেন। এই যে ডিফল্ট হিসেবে ড্রাইভটি দেওয়া থাকে, ড্রাইভে এই যে দেখুন, এখানে আমি জাস্ট ক্লিক করলাম, দেখুন এখন এটি নীল বৃত্তাকার অংশটি ঘুরতেছে। যতক্ষণ পর্যন্ত এটা ঘোরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন ডাউনলোড কমপ্লিট হয়নি। এটা ডিপেন্ড করে আপনার ফাইলের উপর। ফাইলের আকার বড় হইলে অনেক সময় নেবে, ফাইলের আকার ছোট হইলে সময় কম নেবে। যেমন দেখুন ইতিমধ্যে আমার এটি আপলোড হয়ে গেছে, সম্ভবত, হ্যাঁ আপলোড হয়ে গেছে, দেখুন ডাউনলোড কমপ্লিট। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার যে কাজ, তা হচ্ছে আপনি আবার মেলে ফিরে যাবেন। আমি আমার মেলে ফিরে গেলাম, মেলে ফিরে গিয়ে আপনি কম্পোজ এখানে ক্লিক করলেন, যেই অ্যাড্রেসে পাঠাতে চান সেই মেল অ্যাড্রেসটি লিখলাম। এখানে সাবজেক্ট লিখলাম ন্যাশনাল অ্যান্থেম লিখলাম আমি অ্যান্থেম। এখন আপনি জাস্ট এই যে অ্যাটাচ করার জন্য অ্যাটাচে ক্লিক করলেন। এখন ইনসার্ট ড্রাইভে ক্লিক করার পরে মাই ড্রাইভ ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফাইলটি খুঁজে বের করবেন। আমি দেখতেছি ন্যাশনাল জাতীয় সঙ্গীতটা আমরা খুঁজতেছি, খুঁজে আপনি খোঁজার জন্য কয়েকটা পদ্ধতি আছে। আপনি এখানে ভেবে যান, এই যে দেখুন ন্যাশনাল অ্যান্থেম। এখন জাস্ট এটাকে ক্লিক করুন। ক্লিক করে আপনি সিলেক্ট এখানে চাপ দেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট সেন্ডে ক্লিক করুন। বাস দেখুন লেখা রয়েছে রিসিপিয়েন্ট অফ দিস ইমেল ক্যান ভিউ মোর অপশন সেন্ড উইদাউট শেয়ারিং। তাহলে আমরা যা রিসিপিয়েন্ট অফ দিস ভিউ সেন্ড ক্লিক করে দিলাম। বাস দেখুন সেন্ড হয়ে গেছে। এটাকে আরেকটি পদ্ধতিতে সেন্ড করা যায়, অথবা সরাসরি যেতে, প্রথমে আপনি ড্রাইভে দিয়ে দিতে পারেন। ড্রাইভে গেলাম, এই ফাইলটি ও দেখুন 3-ডট মেনুতে ক্লিক করুন। এখানে লেখা আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটি ক্লিক করলাম। কপি লিঙ্ক ক্লিক করে আবার আপনি মেলে গেলেন, অর্থাৎ আমি আবার মেলে গেলাম। মেলে গিয়ে আবার নতুন করে কম্পোজ আমি আরেকটি ঠিকানা লিখলাম, অন্য একটি মেলে আমি দিতে চাচ্ছি। এখনও লিখলাম ন্যাশনাল অ্যান্থেম, সংক্ষিপ্ত রাখলাম ন্যাশনাল। আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলাম লিঙ্কটি ক্লিক করে সেন্ড করে দিলাম। দেখুন সেন্ড হয়ে গেল, অর্থাৎ এখন আমরা সেন্ড আইটেম গিয়ে দেখি দুইটি ফাইলই গিয়েছে কিনা। দেখুন আমার দুইটি ফাইলই কিন্তু গেছে, একটি গেছে লিঙ্ক আকারে, আরেকটি গেছে জাতীয় সঙ্গীত আকারে। অর্থাৎ এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের ভিডিও ফাইল অতি সহজেই গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।